ভয় পেলে প্রেম যুদ্ধে পরাজয় নিশ্চিত আমরা দুজন দুজনকে ভালোবাসি বিয়ে করব সংসার হবে আইন আমাদের পক্ষে থাকবে আসলে আমি অনেকদিন পরে ইন্ডাস্ট্রিতে আসলাম বারো বছর পর আবার আমি একটা সিনেমা করছি অনেক গ্যাপ তবে আমি গ্যাপ হলেও আমি মিডিয়ার সাথে আছি আমি বেসিক্যালি আমি নৃত্য পরিচালক বাংলাদেশ টেলিভিশন শিল্পকলা একাডেমি ক্লাসিক্যাল নাচ করি আমি আমার দিল্লি থেকে ডিপ্লোমা করা কথাকের উপরে তো আমি ওটা নিয়ে আছি এই জন্য এই এই আমাদের চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি অনেক অনেকদিন গ্যাপ থাকার পরে আমি আবার বারো বছর পর আরেকটা নতুন সিনেমা করেছি সিনেমাটার নাম হলো তোর কারণে আমার অপোজিটে আছে হলো সোহেল খান ওনার প্রোডাকশনের সিনেমা সান মুভিজের সিনেমা আর পরিচালক রাজু চৌধুরী সাকিব ভাইয়ের সাথে কাজ হয়েছে মনে হয় আমি মোটামুটি সবার সাথে এক্সটেন্সিভ করে কাজ করেছি রিয়াজ ভাইয়ের সাথে করেছি বেশি কাজ করেছে রুবেল ভাইয়ের সাথে রুবেল ভাই আসলে একটু জানতে চাই রুবেল সাথে রুবেল ভাই অনেক ভালো উনি অনেক কোঅপারেটিভ কাজের খুব আর উনি অনেক ভালো ভালো কাজ করেছি তখন আমি নতুন ছিলাম রুবেল ভাই অনেক মানে যেমন কিভাবে ক্যামেরা দিকে তাকাতে হবে কিভাবে মানে কথা বলতে হবে ডায়লগ ট্রোলিং দিতে হবে অনেক মানে সহযোগিতা করেছে আচ্ছা আমরা বারো বছর পর ফিরলে এর আগে কেন ফিরলে মানে এই সমিতির আন্ডারে কেন আন্ডারে বলতেছি না মানে এই সমিতির ডাকেই কেন না আসলে সমিতি ডাকে না আমি বারো বছরে চলচ্চিত্রে আসা যাওয়া করেছি আমি শিল্পী সমিতির সদস্য কিন্তু সিনেমা করিনি আসলে আমি মাঝখানে বাইরে চলে গিয়েছিলাম বাইরে থেকে আসার পর আমি পড়াশোনার জন্য আমি ডিপ্লোমা করার জন্য আবার বাইরে ছিলাম তো এর জন্য গ্যাপ ছিল আর আপনি জানেন পাঁচ বছর একটা গ্যাপ করতে হয় বারো মানে চলে এসে পাঁচ বছর এখানে কেমনি কেমনি বারো বছর হয়ে গেছে বারো বছর বাংলা সিনেমা করা হয়নি পিকনিকে এসেছেন নতুন কমিটি হয়েছে শিল্পী সমিতি প্রায় এক বছর পার হয়ে গেছে অনেক ঝামেলার মধ্যে দিয়ে কি মনে হচ্ছে কি প্রত্যাশা ছিল সেটা পূরণ হচ্ছে কিনা অবশ্যই কারণ এখন যারা এই যারা চলচ্চিত্রের পরিচালক সমিতিতে আসছেন জনাব শ্রদ্ধু ইলিয়াস কাঞ্চন নিপুণ আক্তার ওনারা খুব ভালো কাজ করবে আশা করি আর ভালো কাজ করছে আর অনেক শিল্পীদের সহযোগিতা করছে তো আশা করি সামনের দিকে ওনারা অনেক ভালো কাজ করবে মানামাসি আপু একটু ধরে কাজ করেছেন শুটিং এর কিছু স্মৃতি বলছে বলছে ও একটু বলতে চাই যে অনেক শিল্পীকে দেখা যাচ্ছে না এবার পিকনিকে যারা সিনিয়র ছিল বা এখন যারা আমি আছি অনেকে আসতে পারেনি হয়তো আর বেশিরভাগ অনেক শিল্পীরাই দেশের বাইরে আছেন কারণ এখন তো মানে অনেকে দেশের বাইরে থাকেন বেশিরভাগ অনেকে হয়তো আসতে পারেননি অনেক কাজ থাকতে পারে এর জন্য হয়তো আসেনি হয়তো আবার আসতে পারে বিকালের দিকে এখনো তো শেষ হয়ে যায়নি এখন মাত্র শুরু হলো তো আসবে মনে হয় আসতেও পারে আর যারা আসেনি তারা অলমোস্ট শুটিংয়ের কাজে বা অন্য অন্য কাজে হয়তো তারা বাইরে আছে ধন্যবাদ